ইন্ডাস্ট্রিতে বহু তারকা ইদানিং মহানায়ক সম্মান পাচ্ছেন, তবে বাংলার দর্শকদের কাছে এই সম্মান পাওয়ার দাবিদার কেবল একজনই, তিনি হলেন উত্তম কুমার। মৃত্যু 43 বছর পরেও উত্তম কুমার বাঙালির মনের মধ্যে আজও জীবিত রয়েছেন। টলিউডের স্বর্ণযুগের নায়ক তিনি, তার অভিনীত সিনেমাগুলি এত দশক পরেও দর্শকদের কাছে খুবই প্রিয়। টলিউড ইন্ডাস্ট্রিতে বহু নায়ক এসেছেন, কিন্তু উত্তম কুমারের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি কেউই। তার পৌত্র গৌরব চ্যাটার্জিও পা রেখেছেন ঠাকুরদার দেখানো পথে। বাংলা সিরিয়ালে তার জনপ্রিয়তা থাকলেও টলিউডে তিনি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। উত্তম কুমার কোনোদিন তার ছেলে গৌতম চ্যাটার্জিকে অভিনয়ের পথে আসতে দেননি। বাবার প্রভূত স্টারডম দেখে উত্তম কুমারের ছেলে গৌতম চ্যাটার্জিও একসময় অভিনয় জীবনে প্রবেশের কথা ভেবেছিলেন, কিন্তু ছেলের অভিনয়ে প্রবল আপত্তি ছিল বাঙালির মহানায়কের। শোনা যায়, গৌতম একবার তার ফিল্মি ক্যারিয়ার নিয়ে কথা বলার জন্য এসেছিলেন উত্তম কুমারের কাছে। তিনি তখন বাবার মতোই বড় নায়ক হওয়ার স্বপ্ন দেখছেন। অন্ধ অতীত নামের একটি সিনেমায় ডেবিউ করার কথা ছিল গৌতম চ্যাটার্জির। এই বিষয়ে বাবার মতামত জানার জন্য তিনি হাজির হন উত্তম কুমারের কাছে। তবে উত্তম কুমারের পরামর্শ তাকে হতাশ করে, কারণ সবটা শোনার পর উত্তম কুমার নিজের ছেলেকে অভিনয়ের পথ থেকে সরে আসার পরামর্শ দেন। টলিউডের এই লেজেন্ডারি অভিনেতা ছেলেকে বুঝিয়েছিলেন, অভিনেতাদের জীবন আতশবাজির মতো, যতক্ষণ তারা জ্বলজ্বল করে ততক্ষণ আলো দেয়, ততক্ষণই ভালো, কিন্তু আলো শেষ হলেই অভিনেতাদের জীবন শেষ। ছেলেকে এই গোলকধাঁধার মধ্যে পড়তে দিতে চাননি উত্তম কুমার। দীর্ঘ আলোচনা চলার পর বাবার কথা বুঝতে পারেন গৌতম। উত্তম কুমারের পরামর্শ মেনে নিয়ে গৌতম তার অভিনেতা হওয়ার স্বপ্নকে বিসর্জন দেন। তবে তার ছেলে গৌরব, সে কিন্তু ঠাকুরদার পরামর্শ মানেননি। ভালোবাসার অনেক নাম সিনেমার হাত ধরে তিনি টলিউডে প্রবেশ করেন। ছবিটি দর্শকদের ভালো লাগলেও গৌরব তথাকথিত সুপারস্টার হয়ে উঠতে পারেননি। এখন সিনেমা ছেড়ে সিরিয়ালের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন তিনি। ধন্যবাদ।